চন্দনাইশত ভাষা আন্দোলনের স্থপতি প্রিন্সিপাল আবুল কাশেম বইমেলা শুরু হইয়ে আজ 17 ফেব্রুয়ারি তো আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলিব। মাহমুদ বিন কাশেমর সভাপতিত্বে বইমেলার উদ্বোধন করেছিল মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি। আজকের এই বইমেলা সফল হবে, সার্থক হবে। আমাদের ছেলেমেয়েরা এই বইমেলায় এসে তারা বই কিনে বই পড়বে এবং তারা লেখাপড়ায় মনোযোগ হবে। উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান আলোচক আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি আছিল চন্দনাইশ পৌরসভার মেয়র মোহাম্মদ মাহবুবুল আলম খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, লোক সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শামসুল আরেফিন, বোরহানউদ্দিন গিফারি সহ আরো বক্তা। এই উদযাপনের ফলে এই অঞ্চলের যারা শিক্ষার্থী রয়ে বিভিন্ন স্কুল মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী হলে বেশি উপকৃত। গত 3 বছর 2016, 2017, 2018 আনা এই বইমেলা শাহামিন নগরপার্ক তথা এখন বর্তমানে শহীদ মিনার প্রাঙ্গনের চমৎকারভাবে প্রাণবন্তভাবে নান্দনিকভাবে এই বইমেলা হয়। প্রতিবারের মতো মিনিমাম 4 বছর অন্তর অন্তর 4 বারের মতো ইয়া প্রিন্সিপাল আবুল কাশেম বইমেলা আনার অনুষ্ঠিত। ডেক্স নিউজ, C+TV, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।